हेलो व्यूअर्स, आज के हमरा गेम थियोर के जो बेसिक पार्ट्स सैडल पॉइंट वैल्यू ऑफ द गेम मैक्सिमिन एंड मिनिमैक्स सम्पर्क आलोचना करब। तो जेको एक गेमर सैडल पॉइंट की एवं सैडल पॉइंट केमन करे बार करते हैं से देखो। तो धरे ना जाक ये एक गिवन गेम। तो कोनो गेमर सैडल पॉइंट बार करार जो सब फार्स्टे हमें जेटा करब जे আমরা প্রথমে রো মিনিমাম এবং কলাম ম্যাক্সিমাম বার করব। তো রো মিনিমাম বার করার জন্য আমরা এখন প্রথম যে ফার্স্ট এ ওয়ান রোটা আছে সেই রোয়ের যেটা মিনিমাম এলিমেন্ট সেটাকে চুজ করব। তো সিক্স, থ্রি অ্যান্ড মাইনাস থ্রি এর মধ্যে অবভিয়াসলি মাইনাস থ্রিটা হচ্ছে মিনিমাম এলিমেন্ট এবং এটাকে আমরা একটা স্কোয়ার করে দিলাম। এ টু রোয়ের ক্ষেত্রে মিনিমাম এলিমেন্ট হলো মাইনাস টু অ্যান্ড এ থ্রি রোয়ের মিনিমাম এলিমেন্ট হলো ফোর। এগুলোকে আমরা সিলেক্ট করে রাখি। ওকে, তো আমাদের রো মিনিমাম আমরা পেয়ে গেছি। এখন আমরা বার করব কলাম ম্যাক্সিমাম। তো যে বি ওয়ান ফার্স্ট কলামটা আছে সেটার ম্যাক্সিমাম এলিমেন্ট হলো সিক্স। আমরা কলাম ম্যাক্সিমামগুলোকে মানে সার্কেল দিয়ে সিলেক্ট করব অ্যান্ড বি টু এর যেটা ম্যাক্সিমাম এলিমেন্ট হলো ফোর এটাকেও আমরা সার্কেল করে দিলাম। বি থ্রি এর ম্যাক্সিমাম এলিমেন্ট হলো সিক্স। ওকে, তো আমরা রো মিনিমাম অ্যান্ড কলাম ম্যাক্সিমাম দুটোই পেয়ে গেছি। এখন আমাদের যেটা বার করতে হবে সেটা হলো স্যাডেল পয়েন্ট। তো আমরা স্যাডেল পয়েন্ট কাকে বলবো? এই এলিমেন্টগুলোর মধ্যে যেই ভ্যালুটার উপরে একটা স্কোয়ার এবং সার্কেল দুটোই আছে, যেমন এখানে ফোর, তো সেই এলিমেন্টকেই বলবো আমরা স্যাডেল পয়েন্ট। তো এখানে স্যাডেল পয়েন্ট হলো ফোর এবং এই স্যাডেল পয়েন্টটাই হলো ভ্যালু অফ দ্য গেম ইকুয়ালস টু ভ্যালু অফ দ্য গেম। ওকে, নাও হোয়াট ইজ ম্যাক্সিমিন অ্যান্ড মিনিম্যাক্স? তো ম্যাক্সিমিন বার করার জন্য ম্যাক্সিমিন হলো আমরা যে রো মিনিমাম বার করেছি রো মিনিমামগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় এলিমেন্ট সেটাকে আমরা বলি ম্যাক্সিমিন। এখানে হলো ফোর হলো সবচেয়ে বড় এলিমেন্ট, তো ম্যাক্সিমিন হলো ফোর অ্যান্ড মিনিম্যাক্স মিনিম্যাক্স হলো কি? কলাম ম্যাক্সিমাম এলিমেন্টগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা হলো আমাদের মিনিম্যাক্স। এই মিনিম্যাক্স অ্যান্ড ম্যাক্সিমিন যখন সেম হয়ে যায় সেই ভ্যালুটা মানে সেম এখানেও ফোর অ্যান্ড এখানেও ফোর সেটাকেই বলা হয় স্যাডেল পয়েন্ট। ওকে, এখন ম্যাক্সিমিন অ্যান্ড মিনিম্যাক্স এ দুটো অনেক সময় কনফিউশন হয়ে যায়, তো এটা মনে রাখার একটা সহজ উপায় আছে। ম্যাক্সিমিন কি? ম্যাক্সিমিন হলো মিনিমামের ম্যাক্সিমাম। এটাকে এমনভাবে অ্যারো দিলে বুঝতে সুবিধা হবে যে আগে মিনিমাম তারপরে ম্যাক্সিমাম। তো আগে মিনিমাম আমরা মিনিমাম কার বার করি? রোয়ের মিনিমাম বার করি। তো ম্যাক্সিমিন সর্বদা রো মিনিমামের ম্যাক্সিমামটা হবে অ্যান্ড মিনিম্যাক্স কী হবে? মিনিম্যাক্স হবে যেটা আমরা কলাম ম্যাক্সিমাম বার করব তার মিনিমাম এলিমেন্টটাকে বলবো মিনিম্যাক্স। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।